ফুটবল ফেডারেশনের নতুন কমিটির কাছে বেতন বৃদ্ধি ও নিয়মিতকরণ সহ ফিফা উইন্ডোতে ম্যাচ খেলা এবং নারীদের লীগ নিয়মিত করার দাবি জানাবেন সাফ জয়ী ফুটবলাররা। দক্ষিণ এশিয়া ছাড়িয়ে আরও বড় মঞ্চে নজর দিতে চান দুইবারের চ্যাম্পিয়ন অধিনায়ক সাবিনা খাতুন। সাবেক কোচ গোলাম রব্বানিকে ফেরানোর বিষয়েও ইতিবাচক তিনি। লেবুর সুঘ্রাণ আরও বেশি, ত্বকের যত্ন আরও বেশি, চলে আরও বেশি, আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? শিক্ষার্থী আরিন রিয়াদ শুক্রবার সকাল থেকে ফুটবল ভবনে, সাফজয়ী নারী ফুটবলারদের সাক্ষাৎ আর সেলফির লক্ষ্যে দিনভর অপেক্ষা, আশা পূরণ হয়েছে। সকালে আসছিলাম 7টার দিকে, তারপর 9টার দিকে আবার চলে গেছিলাম, আবার 10:30 থেকে এখন পর্যন্ত আসি। মোটামুটি সবার সাথেই দেখা হয়েছে। সবসময় আমার ধ্যান ধারণা চিন্তা চেতনায় ক্রিকেট থাকে, তবে সাম্প্রতিক সময় তাদের বিপর্যয় আমাকে খুব ব্যথিত করেছে। তবে এই যে আমাদের মেয়েরা আমাদের জন্য গৌরব বয়ে এনেছেন, আমরা আজকে দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠ। বুধবার চ্যাম্পিয়ন হয়ে পরদিন দেশে ফিরে ছাদ খোলা বাসে অভিবাদন পেয়েছেন সাবিনা, কৃষ্ণা, সঞ্জিতারা। ব্যস্ত কয়েকটি দিন পেরিয়ে শুক্রবার নিজেদের মতো কাটিয়েছেন চ্যাম্পিয়ন ফুটবলাররা। নিজেদের কাজে কয়েকজন ভবন ছেড়ে বাইরে গেছেন, কেউ আবার বিশ্রামে কাটিয়েছেন। বৃহস্পতিবার ফেডারেশনের সাথে আর্থিক চুক্তি শেষ হয়েছে নারী ফুটবলারদের, নতুন কমিটির ওপর পরবর্তী সিদ্ধান্ত। তাবিতাওয়াল, মাহফুজা আক্তাররা দেশে ফেরার পর সাক্ষাৎ পাবেন সাবিনা, ঋতুপর্ণারা। জানাবেন নিজেদের চাওয়ার কথা, দক্ষিণ এশিয়া ছাড়িয়ে আরও বড় মঞ্চে নজর তাদের। বেতনটা যেন বাড়ানো হয়, বেতনটা যেন নিয়মিত হয়, পাশাপাশি যেন আমাদের উইমেন্স লীগ মাঠে যেন খেলাটা থাকে, লীগটা যেন দীর্ঘ মেয়াদী হয়, পাশাপাশি যেন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারি আমরা। এবং অবশ্যই এই সাফের পরে আমি চাই না যে আসলে সাউথ এশিয়ার ভিতরেই আমরা পড়ে থাকি, আমরা যেন এশিয়াতে মুভ অন করি, সেটাই হচ্ছে আমাদের যেন টার্গেট থাকে। কোচ পিটার বাটলারকে রেখে দেওয়ার অনুরোধ করবেন কিনা সে প্রশ্নে ফেডারেশনের উপর দায়িত্ব চাপিয়েছেন সাবিনা। তবে গোলাম রব্বানির জন্য ইতিবাচক দল, যেহেতু দীর্ঘদিন ধরে আমাদের সাথে ছিলেন এবং অ্যাজ এ কোচ হিসেবে ওনার সাফল্য অনেক, সো ওনার ফিরে আসাটা অবশ্যই আমি ইতিবাচক দিক বলেই মনে করব। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।